Allahumma amin. Allahumma amin. Alhamdulillahi rabbil alamin. As-salatu was-salamu ala rasulihil karim. Bana do mere sine ko Madina, nikalo ye bahar gham se ye safina. Mabudo mabudo o doyal Allah, apni ki asmane na zomine re Allah, na pagare na duriyai re Allah, egoto zibone apni Allah koto talash korlam sondan pailam na. Allah bohu sondaner pore ei Kuriyapara kendriya jame masjid o jubo samajer uddege 16tomo bashorik tafsirul Quran mahfil sajaya amar ei elakar kotogula alem samaj dari paka murobbi torikoter bhai babara jubok nojuwan bondura chotto chotto masum bachchara tumi Allahr shahin shahi ফাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলাই আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও এরে আমার এই কুরিয়া পাড়া এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ আপনাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে মহান আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেন গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এরে আমার এই কুরিয়া পাড়ায় এবং আশেপাশে এলাকার ভাই বাবারায় কিরে ভাই দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নিরে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়াইয়া দেও আমার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দালা শুয়া শুয়া রয়েছে গো মা মারা গো দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নি গো মা মুনাজাত হইতেছে গো মা তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাডা বিছাইয়া ওযু কইরা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না ও আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ তুমি ক্ষমা করছো নি আমরার আম্মা আব্বার কবরের আযাব মাফ হইছে নি দাদা দাদিরে ক্ষমা করছো নি জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এই এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার বাসমুরার বাসগুলা কাইটা লালে লাল কইরা রাখছে
জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে সোয়াগাজী বাজারের কাফনের কাপড় গুলা কাইটা রেডি করে রাখছে মাবু আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাগার তোমার দরবারে হাত বাড়াইয়া দিলাম একটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ যেই মানুষগুলার জগতের মধ্যে আব্বা নাই আব্বা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গামফায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা খেতে খামারে কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করবার লাইয়া আব্বা জান বুড়া বয়সে খেতে উঠোয়া কাজ করতে করতে মাজার ব্যথা কইরা ফালাইছে আব্বা নিজের কষ্ট সহ্য করতে না পাইরা কোনো ওষুধও খাইছে না সন্তানের পড়ালেখার খরচ চালাইব বাবা বিছানায় ফাওরে আসারছে আজকে এমন আব্বা কার জানি অন্ধকার কবরে এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মাহমুদ ঈদের দিনে আব্বা নতুন জামা কাপড় পরে না পুরান পাঞ্জাবিটা পুরান লুঙ্গিটা পরা বাবা ঈদগার ভিতরে চলে যাইতো যদি জিজ্ঞাস করত বাবা আপনার নতুন জামা কোথায় আব্বা ডাক দিয়ে কইতো আমি বুড়া হইয়া গেছি আমার কি নতুন জামার দরকার আসেনি তবু বলতো না পুত তুই সন্তানের খরচ দেওয়ার পর আমি আব্বা নতুন জামা কাপড় কিনতে পারি নাই এমন আব্বা যাদের কবরে আজকে সন্তান লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাবে সন্তানের এমন কোনো যোগ্যতা নাই এমন আব্বা যাদের অন্ধকার কবরে এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাহমুদ ও দয়াল আল্লাহ এমন কত সন্তান কুরিয়া পাড়ার মাহফিলে হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই রে মা হায় রে মা যেই মা রে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজরে সাহাব হইয়া যায় আল্লাহ জানি না কোন সন্তান জানি তাদের আম্মা গারা এতিম আল্লাহ মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই মাহবুব রে গর্ভের মধ্যে নিয়া মা কত কষ্ট করছে সন্তানটার যখন দুনিয়াতে আনার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাইতো দাইমা বলতো সন্তান উল্টে গেছে ডাক্তারের কাছে নিলে ডাক্তার জানাইতো মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না মা ডাক দিয়া কইতো রে ডাক্তার আমি মা মইরা যামু তবু আমার সন্তানটারে আমি দুনিয়ার আলো দেখাইমু যেই মা গুলার অপারেশন হয়েছে সিজারের মতো কঠিন সমস্যা হয়েছে এখনো বুঝে মা গুলার সন্তান জন্ম দেওয়া কত কষ্ট আল্লাহ জানি না রে কে জানি এমন কষ্ট সহ্য করা মা গুলার কবর দিয়া ঘাত বাড়াইছে মাহবুব মাঘ মাসের শীতের দিনে যদি ফুতে ডাইন পাশে প্রস্রাব কইরা দিত মা জননী টান দিয়া বাম পাশে লইয়া যাইত বাম পাশে প্রস্রাব কইরা দিলে গো মা জননী টান দিয়া নিজে বিজা জায়গায় ঘুমাইয়া সন্তানরে শুকনা জায়গায় ঘুম লোয়াইতো মা চিন্তা করতো আমার জাদুমণির কলিজাডার মধ্যে নি ঠান্ডা লাগা যায় রে এমন দরদি ববে কেউ হবে নাই আমরার মা মা গু মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের চাম শুধ হবে না রে মন পাপুষ বানাইলে এমন দরদি ববে কেউ হবে নাই আমরার মা মা গো আল্লাহ
জানি না কোন সন্তান জানি মুনাজাতের মধ্যে মার লাগা কান্দে। আমার নবী না বলছে কোন সন্তানের যদি মা মইরা যায়, কোন সন্তানের যদি বাবা মারা যায়, আব্বা আম্মার জন্য যদি ওই সন্তান চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাড়া দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আজকে এই কুরিয়া পাড়ার জমিনে কোন সন্তানের আজানি হাত বাড়াইছে তাদের মা নাই, আল্লাহ মাহফিল শেষ করে বাড়ির যাইব, আল্লাহ মায়ের বয়সী সাথীদের চোখের সামনে পড়ব, কিন্তু তারা তারার মায়ের চেহারাটা দেখত না। মাহবুব যাদের এমন আম্মাই অন্ধকার কবরে, এমন আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও। জানি না রে আল্লাহ এই মাহফিলকে জড়িয়া করে এই এলাকার বাড়ির মধ্যে কত মেয়েরা স্বামীর বাড়িতে কে আসছে, কত ছেলেরা দূর দূরান্ত থেকে আসছে মুনাজাত দর্শে হাত বাড়াইয়া দিছে, আল্লাহ গত বছর আম্মা ছিল এই বছর বাড়িতে আইসা দেখে আম্মা নাই, আল্লাহ এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়া দাও। আল্লাহ মাহবুব যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবরটার মধ্যে জান্নাতের খাবার দিয়া তুমি ভরপুর করে দাও। ও আল্লাহ সন্তান এখন কানতে পারে না, বাড়ির যায় বিছানার মধ্যে মাথাটা লাগাইনে, সন্তান দেখবে মাথার পাশে মা জননীর বালিশটা পড়ে রয়েছে, আল্লাহ এটা দেইকা দেইকা একা একা নিরলে নিরলে কান্দে। যাদের এমন আম্মা আব্বা কবরে, আম্মা আব্বার জন্য সন্তানরা কান্দে, আল্লাহ তাদের আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহ যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, আল্লাহ যাদের আম্মা আব্বা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। মাহবুব রাব্বুল আলামিন বিশেষ করে পরিয়া তোমার দরবারে আজকে এই কুরিয়া পাড়া জামে মসজিদ কমিটি, আল্লাহ যুব সমাজের ভাইয়েরা যারা যারা এই মাহফিলের আয়োজন করেছে, যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া গায়ে খাইতে উপস্থিত হইয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ যারা উপস্থিত হয়েছে, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মানে ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে পর্দার অন্তরালে আমার অনেক মা বোনের আঘাত বাড়াইছে, আমার মা বোনদেরকে আবেদা সলেখা নেককার ইমামদার মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, এই কুরিয়া পাড়ার কত প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ বিশেষ করে যে তরিকতের ভাইয়েরা মাহফিলের মধ্যে বসে গেছেন বসবেন, প্রত্যেকটা তরিকতপন্থী ভাইদেরকেও তুমি কবুল ও মঞ্জুর করো। যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করো, যারা টেনশনে আছে টেনশন বালা মুসিবত থেকে হেফাজত করো। এমন কোন রোগ দিয়েন না যেই রোগের কারণে আপনি আল্লাহরে আল্লাহ বলে ডাকতে পারবো না। মাহবুব যেদিন মরে যাব মৃত্যুর বিছানায় আমরা শুয়ে যাব, সাকারাতের বিছানায় মালাকুল মাউত আজরাইল আসবে রুহু কবজ করার জন্য। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইকা অনেক মানুষের ঘাড়ের রক, অনেকের হাতের রক, পায়ের রক গুলা ঠাস ঠাস করে ছিড়া যায়। ওই কঠিন মুসিবতে আজরাইলের ভয়ঙ্কর চেহারা না দেখাইয়া আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীরে আপনারে দেখাইয়ান। আল্লাহ জীবনে যদি নবী না দেইকা মদিনা শরীফ না দেইকা মারা যায়, মরার সময় রুহুডা মদিনা মদিনা কইয়া কান্দ, মনে বড় আশা ছিল যাব মদিনায় কন্যা, মনে বড় আশা। বাবা যারা যারা মদিনা যাইতে চাই একটু জবান খুলে জোরে জোরে ডাক দেন আর পড়েন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও কন্যা, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি মনে বড় আশা ছিল। আল্লাহ মরণের আগে একবার আমার নূরের নবীর নূরানি চাকরা মুবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান খুলে সবাই উচ্চ কণ্ঠে করে পড়েন আলহামদুলিল্লাহ।